প্রায় সারা বিশ্বেই বিবাহ একটি আনন্দের অনুষ্ঠান, কিন্তু কিছু কিছু দেশে এই বিবাহকে ঘিরে বেশ কিছু অদ্ভুত অনুষ্ঠানের প্রচলন আছে। আজ এই ভিডিওতে আমি আপনাদের 10টি অদ্ভুত বিবাহ অনুষ্ঠানের কথা বলবো, যা শুনে আপনি অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের এই রকমই রহস্যময় ও অজানা তথ্য দিতে থাকব। প্রথম স্থানে রয়েছে নবদম্পতির গায়ে আবর্জনা ছড়ানো, স্কটল্যান্ড। বিবাহের দিনটি হলো নবদম্পতির জীবনে সবচেয়ে আনন্দের দিন। এই দিনটিতে নবদম্পতির আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই উপস্থিত হয় তাদের শুভেচ্ছা ও আশীর্বাদ করার জন্য। কিন্তু একবার ভেবে দেখুন, এই উপস্থিত আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবেরা দলবদ্ধ হয়ে যদি আবর্জনা ছড়ায় নবদম্পতির গায়ে, তাহলে কি অদ্ভুত পরিস্থিতি দাঁড়ায়। স্কটল্যান্ডের বিবাহগুলিতে এই রকমই প্রথার প্রচলন আছে। এখানে নবদম্পতির বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন উপস্থিত হয়ে নবদম্পতির গায়ে আবর্জনা ছড়ায়। পচা দুধ, শাকসবজি, মৃত মাছ, পচে যাওয়া খাদ্য ও ডিম, কাদা কিছুই বাদ যায় না। তাদের বিশ্বাস হলো, নবদম্পতি যদি সবকিছু সহ্য করে সুষ্ঠুভাবে এই প্রথাটি পরিচালনা করতে পারে, তাহলে পরবর্তীকালে তাদের বৈবাহিক জীবনে যখন কঠিন সময় আসবে, তারা সহজেই সেটি কাটিয়ে উঠতে পারবে। দ্বিতীয় স্থানে রয়েছে টয়লেটের ব্যবহার না করা, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে বিবাহ একটি বড় অনুষ্ঠান, কিন্তু এখানে বিবাহের পর নবদম্পতিকে 3 দিন ধরে টয়লেট ব্যবহার করতে দেয়া হয় না, আর এই বিষয়টির ওপর কঠোরভাবে নজর রাখে পরিবারের লোকেরা। এই 3 দিন যাবত নবদম্পতিকে খুব অল্প পরিমাণে খাবার ও পানীয় দেয়া হয়। এখানকার মানুষদের বিশ্বাস, এই প্রথাটি সঠিকভাবে মেনে চললে নবদম্পতির বিবাহিত জীবন সুখী হবে এবং তার সুস্থ ও স্বাস্থ্যবান শিশুর জন্ম দেবে। 3 নম্বরে হচ্ছে পিতার অদ্ভুত আশীর্বাদ, কেনিয়া। কেনিয়ার মেশাই জনজাতিদের মধ্যে বিবাহের পর নববধূর পরিবার এক অদ্ভুত প্রথা পালন করে। প্রথা অনুযায়ী, বিবাহের পর যখন নববধূ তার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যায়, সেই সময় নববধূর পিতা মুখে করে জল নিয়ে তার কন্যার মুখের উপর ছিটিয়ে দেয় এবং নবদম্পতিকে আশীর্বাদ প্রদান করে। এরপর নববধূ আর পেছনে ফিরে তাকায় না, যতক্ষণ না সে তার স্বামীর বাড়ি পৌঁছায়। 4 নম্বরে রয়েছে টয়লেট স্যুপ, ফ্রান্স। বিবাহ অনুষ্ঠানে আজও এক অদ্ভুত প্রথার প্রচলন আছে ফ্রান্সে। এখানে বিয়ের অনুষ্ঠানের শেষে নবদম্পতির আত্মীয় স্বজন অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার একটি টয়লেট বোলের মধ্যে জড়ো করে এবং নবদম্পতি যতক্ষণ না সেই খাবার সেইখান থেকে গ্রহণ করছে, ততক্ষণ তাদের একসাথে রাত কাটাতে দেয়া হয় না। তাদের বিশ্বাস, এইভাবে একসাথে খাদ্য গ্রহণ করলে আগামী দিনে নবদম্পতির জীবন সুখময় হবে। 5 স্থানে রয়েছে বিবাহের দিন নির্বাচন, চীন। চীনের মঙ্গোলিয়া জনজাতিদের মধ্যে বিবাহের দিন নির্বাচন করার জন্য এক অদ্ভুত প্রথার প্রচলন আছে। বিবাহের তারিখ নির্বাচন করার জন্য সেই হবু দম্পতিকে একটি মুরগির বাচ্চার জীবন নিতে হয়। প্রথা অনুযায়ী, এই হবু দম্পতিকে একসাথে ছুরি দিয়ে একটি মুরগির বাচ্চার পেট কেটে তার লিভার বার করতে হবে। লিভারটি যদি লাল এবং ভালো হয়, তাহলে তারা সেই দিনই বিবাহের দিন নির্বাচন করবে, আর যদি লিভারটি সন্তোষজনক না হয়, তাহলে এই প্রথাটি পুনরায় করতে হয় যতক্ষণ না পর্যন্ত সন্তোষজনক লিভার পাওয়া যায়। 6 নম্বরে রয়েছে গাছের সাথে বিবাহ, ভারত। ভারতে কিছু মহিলার জন্ম মাঙ্গলিক লগ্নে হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন মঙ্গল ও শনি উভয়ই একই সাথে সপ্তমে অবস্থান করে, সেই সময়কালটিকে মাঙ্গলিক বলা হয়। এইটি অশুভ সময়, তাই মনে করা হয় এই সময় যে কন্যা সন্তানের জন্ম হয়, তার বিবাহের পর অল্প কিছুদিনের মধ্যেই তার স্বামী মারা যায়। তাই এই অশুভ যোগটি কাটাবার জন্য সেই কন্যার বিবাহ প্রথমে একটি গাছের সাথে করানো হয়। এরপর সেই গাছটি কেটে ফেলা হয়। এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে সেই কন্যাটিকে পুনরায় বিবাহ দেয়া হয় তার প্রকৃত বরের সাথে। 7 স্থানে রয়েছে তিমির দাঁত, ফিজি। আপনি যদি ফিজির বাসিন্দা হন, তাহলে বিয়ে করতে একটু ঝামেলা আছে, কারণ ফিজিতে শুধুমাত্র সেই ব্যক্তি কন্যার পিতাকে বিয়ের প্রস্তাব দিতে পারবে যার হাতে থাকবে তিমির একটি দাঁত। মানে আপনাকে যেতে হবে ব্ল্যাক মার্কেট বা সমুদ্রে। পৃথিবীর এই বৃহত্তম স্তন্যপায়ীটি তার জীবনের বেশিরভাগ সময় কাটায় গভীর সমুদ্রে, অর্থাৎ আপনি সহজে তিমির দাঁত হাতে পাবেন না।
অথবা তার জন্য আপনাকে খরচ করতে হবে প্রচুর টাকা। 8 নম্বরে রয়েছে এক মাস ধরে কান্নার প্রথা, চীন। চীনের তুইজা গোষ্ঠীর মেয়েরা বিবাহের ঠিক এক মাস আগে থেকে প্রতিদিন নিয়ম করে 1 ঘন্টা করে কাঁদে। বিয়ের যখন 20 দিন বাকি থাকে তখন তার মা তার সাথে এই প্রাক বিবাহ কান্নায় যোগ দেয়। এরপর 10 দিনের মাথায় এই আসরে যোগ দেয় কন্যার ঠাকুমা। শেষের দিনগুলিতে পরিবারের বাকি সব মহিলা সদস্যরা এই অনুষ্ঠানে যোগ দেয়। উদ্দেশ্য হল বিয়ের আনন্দ প্রকাশ করা। আসলে তারা যা করে তা হলো নিচু স্বরে এক ধরনের গান, যা আসলে কান্নার মতোই শোনায়। 9 নম্বরে আছে চুম্বন রীতি, সুইডেন। সুইডেনে নববধূ বা তার বর যখন বাথরুম যাওয়ার জন্য টেবিল ছেড়ে উঠে যায়, সেখানে বসে থাকা তার সঙ্গীকে বিপরীত লিঙ্গের অতিথিরা এসে চুম্বন করার সুযোগ পায়। মানে নতুন বর যদি তার স্ত্রীকে ছেড়ে বাথরুম যায়, তবে তার নববধূকে অন্য লোকেরা এসে চুম্বন করে যাবে। আর নববধূ যদি তার বরকে রেখে বাথরুম যায়, তবে অন্য নারীরা এসে তাকে চুম্বন করে যায়। 10 নম্বরে রয়েছে বরের পায়ের তলায় আঘাত করা, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াতে বিবাহের সংস্কৃতিতে এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। প্রথা অনুযায়ী বরের বন্ধুরা বরের পা থেকে জুতো খুলে নেয় এবং পা দুটিকে একটি দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর লাঠি বা একটি বিশেষ প্রকার শুকনো মাছের সাহায্যে বরের পায়ের নিচে আঘাত করতে থাকে। বিশ্বাস করা হয় এই প্রথা বরের প্রথম বিয়ের আগে তার মনকে দৃঢ় এবং সহিষ্ণু করে তোলে। প্রথাটি নিষ্ঠুর মনে হলেও তুলনামূলকভাবে ততটা বেদনাদায়ক নয়। এটি একটি মজার ঐতিহ্য। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর এই ধরনের মিস্টিরিয়াস ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।